যে সামাজিক যে দূরত্ব এটা যেন ঠিক থাকে এবং মানুষ যেন ভালো থাকে। আর আপনি তো অক্লান্ত পরিশ্রম করছেন, ওই আপনি শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমি মনে করি না, আপনি সারা বিশ্বের একজন নেতা, আপনি একজন বিশ্বনেতা মাননীয় প্রধানমন্ত্রী। আপনার মতো আমি গত রাত্রেও একবার চিন্তা করতেছিলাম শুয়ে শুয়ে, আজকে যে ভিডিও কনফারেন্সটা এটা আমার মাথায় আসতেছিল রাত্রে 10:30 দিকে, তখন চিন্তা করছিলাম যে ইসলাম দ্বিতীয় খলিফা হযরত উমর উনি যেমনিভাবে ওই মানুষের কথা চিন্তা করতেন রাত দিন, মানুষের মানুষের দুঃখ লাঘব করার জন্য, মানুষের উন্নয়নের জন্য যেভাবে উনি ফিকির করতেন চিন্তা করতেন, তদ্রূপ আপনি ওই রকম অক্লান্ত পরিশ্রম করতেছেন। আমরা দেখতেছি যে রাত দিন সবসময় আপনার চিন্তা হইল যে কিভাবে বাংলার মানুষকে সুখী বানানো যায়, বাংলাকে শান্তিময় বাংলা বানানো যায়। এবং আপনার নেতৃত্বে আমরা জানি যে আপনি যে কাজটা করেন, এই যে উৎস এবং আপনি যে মানে চিন্তা করেন, আপনি যে গবেষণা করেন, এই গবেষণা এবং চিন্তাটা আপনি অবশ্যই বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেন। অনেক ধন্যবাদ। আমার মনে হয় আপনার একটা উদারতার পরিচয় দিয়েছেন। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছিলেন যে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি উদার হওয়া। তো আমি মনে করি একটা বিরাট মানে কাজ আপনারা করেছেন। আর সেই সাথে আমি একটু বলবো যে আমাদের যারা মানে আমরা নামাজ পড়ি এটা ঠিক, কিন্তু মসজিদে এখন যেহেতু জামায়াত হওয়া, এটা কে কখন সংক্রামক হবে সে তার কোনো ঠিক নেই। সেই জন্য আমরা বলেছি যে এবং আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে সেই নির্দেশটা সব জায়গায় যাচ্ছে যে সবাই ঘরে বসে পড়বে এবং আল্লাহ নিশ্চয়ই ডাক শুনবে। তো আমি সবাইকে আবার এটাই আহ্বান করব যে প্রত্যেকে ঘরে বসে যখন নামাজ পড়েন, দোয়া করেন, সবাই মিলে দোয়া করেন যেন এই করোনা ভাইরাসের হাত থেকে বাংলাদেশের মানুষ বাঁচতে পারে, সেটাই আমাদের একমাত্র চাও। তো আমি কিশোরগঞ্জকে ধন্যবাদ জানাই। আমাদের আরও 4টে জেলা বাকি আছে, সবাই অপেক্ষা করে বসে আছে দীর্ঘ সময়। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।